আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলেই তো অনেক ভালো আছে। তাই যথারীতি আপনাদের সাথে আমার নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই। স্কার্ট প্লাজো তৈরি করার জন্য এখানে আমি সোয়া দুই গজ কাপড় নিয়েছি, আর এই কাপড়টা হচ্ছে দুই হাত বহরের কাপড়। আর দুই হাত বহর কাপড় দিয়ে কীভাবে খুব সুন্দর করে স্কার্ট প্লাজো কাটিং করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। কাপড়টার ভাঁজ খুলে এখানে আমি দুই ভাঁজ করে নিয়েছি। দেখুন, কাপড়টা কিন্তু দুই ভাঁজ করা আছে। তো এখন যে পাশে অফ সাইড আছে ওপরের দিকে, আপনারা নিচের দিক থেকে নিলে হবে, তো ওপরের দিক থেকে আমি এর মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। আপনার হিপের মেজারমেন্টটা খেয়াল রাখতে হবে। হিপের মেজারমেন্ট যা আছে সেটাকে তিন দিয়ে ভাগ করতে হবে। তিন দিয়ে ভাগ করলে আমার হিপের মেজারমেন্ট আছে 36 ইঞ্চি, তা আমি তিন দিয়ে ভাগ করেছি, তাহলে এটা আসে 12 ইঞ্চি। আমি হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো আমি হাত দিয়ে দেখে দিচ্ছি, ওর পাশেও কিন্তু আমি এইভাবে মাপ দিয়ে নিব। তো এই দিকেও আমি আমার মেন মাপ হচ্ছে 12 ইঞ্চি। আবারও বলে দিচ্ছি, হিপের মেজারমেন্টকে তিন দিয়ে ভাগ করতে হবে। তিন দিয়ে ভাগ করে যেটা আসে তার থেকে আরও হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে সেলাইয়ের জন্য। তো এখান থেকে এই 12.5 ইঞ্চি আর এই 12.5 ইঞ্চি ধরে আমি সুন্দর করে কাপড়টাকে আড়াআড়িভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম। এই যে এখন দেখুন, নিচের দিকে যে বেশি ঘেরের অংশটা সেটাই হচ্ছে নিচের মোহরে, আর এই নিচের মোহরেটা আপনার নিচের ঘেরটা আছে হচ্ছে 21 ইঞ্চি। এখন আমি এই যে জয়েন্টটা আছে সেটা কাটিং করে নেব। আর আমার চ্যানেলে অলরেডি অনেক ধরনের সেলাই এবং কাটিংয়ের ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে বেবিদের ডিজাইনার ফ্রক ফতুয়া এর ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো দেখলেন আমি কাটিং করে নিয়েছি। এই যে এখন কোমরের অংশগুলো আমি মিলিয়ে দিচ্ছি, আর নিচের ঘেরের অংশগুলো আমি একসাথে রাখছি। এই যে দুটো পায়ের কোমরের অংশ আমি একসাথে রাখলাম। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কীভাবে করেছি। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে খুব সহজে বোঝানোর চেষ্টা করি। এই যে দেখুন, আমি ওপরে বেল্টের জন্য 2 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিলাম। তো এখানে আমরা এলাস্টিক বসাতে পারি, বা যারা ফিতে ইউজ করি ফিতে লাগাতে পারি। তো এটার জন্য আমি অতিরিক্ত 2 ইঞ্চি কাপড় রেখে দিলাম। এখন আমরা হাইয়ের মেজারমেন্ট নিব, আর আপনার হাইয়ের মেজারমেন্টটা এই মাপে নিতে হবে। হিপের মেজারমেন্টটা আমরা যেভাবে নিয়েছি তিন ভাগে ভাগ, সেভাবেই নিয়ে আমি সেখান থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিব, যেহেতু আমার সেলাই কিছুটা কাপড় চলে যাবে। তো আমার হিপের মেজারমেন্ট তিন দিয়ে ভাগ করে এসেছিলো 12। তো 12 থেকে আমি এখানে 1 ইঞ্চি কাপড় আরও এক্সট্রা নিয়েছি, মানে মোট 13 ইঞ্চিতে আমি দাগ কেটেছি, আর ওপরে তো আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি ফেতার জন্য। তো এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম একটা হাইয়ের শেপ দেওয়ার জন্য। এখন আমি এই দিক থেকে সোজা একটা দাগ কেটে নেব। তো এখান দিয়ে আমি একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখন এই চোখ আমি কাটিং করে নিচ্ছি। আর কোনো জায়গায় যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখুন, আমি এখান থেকে লম্বার যে মেজারমেন্টটা সেটা নিয়ে নেব। আমি যেহেতু ওপর থেকে আগেই 2 ইঞ্চি কাপড় এক্সট্রা কিন্তু রেখে দিয়েছি, তো আমার মেন লম্বার মেজারমেন্ট আছে 38। তা আমি ওই 2 ইঞ্চি ভাঁজ দিয়ে আমি মোট নেব 38.5 ইঞ্চি। আমি 38.5 ইঞ্চিতে দাগ কেটে নেব। নিচে আমার মোহরির জন্য, মোহরি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রাখবো, আর আমার মেন মেজারমেন্ট আছে হচ্ছে 38। তো আমি 38-এর মধ্যে দাগ কেটে দিচ্ছি, 38.5-এর মধ্যে আমি দাগ কেটে দিচ্ছি। এখন এই যে নিচের শেপটা দেওয়ার জন্য আমি শেপ কাটার ব্যবহার করছি। এই যে শেপ কাটটা দিয়ে আমি একটু রাউন্ড করে নিচটা শেপ দিয়ে নিচ্ছি।
এখন ওই অতিরিক্ত কাপড়টা আমি কেটে ফেলে দেবো। এই অতিরিক্ত কাপড়টা আপনারা যদি ফিতা ইউজ করেন তাহলে ফিতা তৈরিতে ব্যবহার করতে পারবেন। তো দেখুন এই যে হয়ে গেল আমার প্লাজো কাটিং। এখন চলে যাই সেলাইয়ে। আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি যে আমরা কোন সাইডটা আগে সেলাই করব। আমরা যে সাইডটাতে হাই কেটেছি তার অপর সাইডটা কিন্তু আমরা আগে সেলাই করে নেব। আর অবশ্যই প্রত্যেকটা সেলাইয়ে দুটো করে সেলাই দিয়ে দিবেন। প্রত্যেকটা জায়গাতে কিন্তু দুটো করে সেলাই দিতে হবে। তো একইভাবে আমি দুটো পায়ের সাইডই সেলাই করে নেব। এখন আমি ভাঁজটা খুলে নিচ্ছি আর একটার ওপর আরেকটা বসিয়ে দিচ্ছি। এখন দেখুন আমি এই যে হাইয়ের অংশটা জোড়া দিয়ে নেব। আর এইখানেও কিন্তু দুটো করে সেলাই দিতে হবে। প্রথমে যে হাইটা আমি সেলাই করছি সেটা আমি কোনো ফাঁকা রাখবো না, পুরো হাইটাই সেলাই করে দিচ্ছি। দেখুন এখানে আমি দুটো সেলাই দিয়ে নিলাম। তারপর আরেকটা হাই সেলাই করে নিচ্ছি আর এখান দিয়ে কিন্তু আমি রাবারটা ঢোকানোর জায়গা রাখবো। সেজন্য দেখুন আমি মাপ দিয়ে নিচ্ছি। আমি ওপর থেকে 1.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি আর এখানে আমি ফাঁকা রাখবো 1 ইঞ্চি। আর এই ফাঁকা জায়গাটাতে কোনো সিলে হবে না, এই জায়গাটা দিয়ে কিন্তু রাবারটা লাগাতে হবে। তো আমি এই জায়গাটা সেলাই করে নিচ্ছি। এখানে একটু ব্যাক স্টিচ দিতে হবে। আর এই যে 1 ইঞ্চি কাপড় আমি রেখেছিলাম, 1 ইঞ্চি জায়গা আমি দাগ দিয়ে রেখেছিলাম, সেখানে কিন্তু কোনো সেলাই হবে না। এই জায়গাটা ফাঁকা থাকবে আর এই জায়গাটা দিয়ে আমরা রাবার অথবা ফিতা লাগাতে পারবো। আর এই দিকেও অবশ্যই দুটো করে সেলাই দিয়ে নেবেন। এখন এই যে দেখিয়ে দিচ্ছি রাবার লাগানোর এই অংশটা কিভাবে সেলাই করতে হয়। এই যে সেলাইটা খুললেই দেখবেন এই রকম একটা ঘর, এই ঘরের চারপাশটা সেলাই করে নিতে হবে। এখন দেখুন ওপর থেকে আমি একেবারে 1/2 ইঞ্চির চেয়েও কম কাপড় মুড়ে তারপর আমি রাবার লাগানোর যে ঘরটা সেটা তৈরি করে নেব। আমি 1/2 ইঞ্চির কম কাপড় মুড়ে দিয়েছি। তারপর এই যে এখানে একটা দাগ দিয়েছিলাম, এই দাগ বরাবর আমি কাপড়টা রেখে এখন কোমরের যে অংশটা সেটা সেলাই করে নিচ্ছি। আর এই কোমরের পুরো রাউন্ডটাই কিন্তু এভাবে আপনারা অল্প অল্প করে কাপড় মুড়ে 1.5 ইঞ্চি কাপড়ের মতো রেখে তারপর সেলাই করবেন। আর এই 1.5 ইঞ্চি রাখলেই কিন্তু রাবার লাগানোর জন্য এনাফ, এর চেয়ে বেশি আর লাগে না। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে প্রত্যেকটা জোড়ার সাথে যেন প্রত্যেকটা জোড়া বসে প্রত্যেকটা জোড়ার ওপরে।
তো দেখুন আমাদের রাবারের যে ঘরটা বা কোমরটা সেটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এই যে দুটো পায়ের যে সাইডটা সেটা জোড়া দিয়ে নেব। এখানেও খেয়াল রাখবেন যাতে একটা সেলাইয়ের ওপরে এই যে হাইয়ের যে দুটো সেলাই দিয়েছি একটা সেলাইয়ের ওপরে যেন আরেকটা সেলাই থাকে, এটা যেন আগে পিছে না হয়। এখন মোহরিটা সেলাই করে নিতে হবে। আর এই স্কার্ট প্লাজোর মোহরিটা যত চেকন করে সেলাই করতে পারবেন ততই কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো আমি যতটুকু সম্ভব চিকন করে সেলাই করে নিচ্ছি। তো এই যে সেমভাবে কিন্তু আমি এই পায়ের মোহরিটাও সেলাই করে নেব। তো দেখতেই তো পেলেন মোহরিটা আমি কিভাবে সেলাই করলাম। তো আমার দুই পাশের মোহরি কিন্তু সেলাই করা হয়ে গেছে, এর সাথে সাথে কিন্তু স্কার্ট প্লাজোটা সেলাই করাও শেষ। এখন আমার যেহেতু রাবার ছিল না, আমার এক্সট্রা যে কাপড়টুকু ছিল সেটা দিয়ে আমি ফিতা তৈরি করে নেব। আর এখানে ফিতা তৈরি করার জন্য আমি কাপড়গুলোকে 1 ইঞ্চি পরিমাণ করে লম্বালম্বি করে কেটে নিয়ে তারপর ফিতাটা বানাবো। নেক্সট টাইম আমি যখন আবার স্কার্ট প্লাজো কাটিং বা সেলাই দেখাবো তখন আপনাদের রাবার দিয়ে কীভাবে স্কার্ট প্লাজো সেলাই করতে হয় সেটাও দেখিয়ে দিব। তো এই তো আমার স্কার্ট প্লাজো সেলাই করা হয়ে গেছে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে এসেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার শাহনাজ পল চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।